মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তো ওইদিকে হচ্ছে আমার ভাত ইন্ডাকশনে, ভাতের মধ্যেই আমি ডিমটাকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর আমি এখানে বসিয়েছি হচ্ছে পুঁই শাকের চচ্চড়িটা। এখন বেজে গেছে 7:45, সেই যে হচ্ছে তো হচ্ছেই। আর এইসব তো হতে একটু টাইম লাগে জানি, কারণ যেহেতু জল পড়ে না তাই জন্য। তো ডিমটা কি একটা ফাটা রয়েছে নাকি ভাতের মধ্যে? হ্যাঁ, মনে হচ্ছে একটু চিড় খাওয়া ছিল, বেরিয়ে গেছে। যা তো অবস্থা, এই জন্য ভাতের মধ্যে ডিম সেদ্ধটা দেওয়া আছে। ডিম তো যাই হোক না কেন, ও চালে পাখি বোধহয় এখানে রয়েছে। তো ওর জন্য চাটা এখানে বসিয়ে দিয়ে তারপরে এটা হলে, এটা প্রায় হয়েই এসেছে, আর একটু টানিয়ে নেব। এটা যেহেতু জল ছাড়া তো ঢেকে ঢেকে করতে হয়, বেশ অনেকটা টাইম যায় আর কি। আর তারপরে এই মাছটা করব, তাহলেই হয়ে যায়। আজকে করব আর মাছ, ব্যাস। আজকে মেনু হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি আর হচ্ছে মাছ। তো চলো আমি আগে গুছিয়ে নিই পুরোটা, তারপরে আসবো তোমাদের কাছে। ও তো ছেড়ে দিয়ে আজকেও চলে গেছে, তো আমি চলে এসেছি হাঁটতে। তোমাদের সাথে আর কথা হয়নি, কারণ পাপাকে ফোন করেছিলাম নাবতে নাবতে। তো এই আর কি হয়ে গেল মোটামুটি সকালের কাজ। আর আমার ওই তেলাক্ত মাছ ভাজতে গেলে দেখবে গ্যাসের অবস্থা ভীষণই খারাপ হয়। তাও তো ভাজতে দিয়ে আমি বিছানা গোছানো, ঘর ছাড়তেও এগুলো করছিলাম বলে আমার গায়ে পায়ে ছেটে নিই আর কি। তো এখানকার সাদা জামা গাছটা দেখলেই আমার বাড়ির গাছটার কথা মনে পড়ে, যে নিয়ে গিয়ে তো লাগিয়েছি, কি হবে কে জানে বাবা। তো এগুলো না মানে না বাঁচলে তারপর নিজের ভীষণ খারাপ লাগে, কারণ আমি নিজের হাতে এখান থেকে ভেঙে নিয়ে গেছি না ওই জন্যে। তো যাই হোক না কেন, তো যেটা বলছিলাম গিয়ে অনেক কাজ রয়েছে গ্যাসটাকে ভালো করে মানে ওই ঘষতে হবে আর কি তার দিয়ে, তারপর মানে ভালো করে মুছে নিয়ে জল মোছা করতে হবে। তারপরে মানে শুধু জল মোছা করলে আজকে হবে না, কারণ তেল ছিটে যা তা অবস্থা হয়ে রয়েছে। তো ওগুলোও রয়েছে। তারপরে আজকে বৃহস্পতিবার, কালকে ঘরটাকে হাত দিয়ে মুছি নিয়ে আজকে হাত দিয়ে মুছবো, কারণ এ কদিন না জ্বরের জন্য 3 দিন ধরে খুব একটা জল ঘাটিনি আমি, তো ওই জন্য সেভাবে ঘরটা মোছাও হয়নি। আর ঠাকুরের জায়গাটুকু শুধু মুছে নিতাম, তো আজকে মুছবো হাত দিয়ে ভালো করে, কারণ ঠিকও হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার তাই জন্য আর যাওয়ার সময় একটু ফুলও নেবো, অনেকগুলো কাজ রয়েছে। তো চলে একে একে করবো, তার আগে একটু নিজের জন্য টাইমটা দিয়ে নিই কিছুক্ষণ। তারপর আমার তো হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। আর কত রকমের লোকজনই না দেখতে পাচ্ছে, এখানে দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছো, ওরা খেলছিল কালকের মতনই, বলটা এলসে একজন বয়স্ক মহিলার চোখে লেগেছে, সেটা তো নয় ঠিক আছে, তাকে ধমকে ধমকে বার করে দিয়েছে, মানে পার্ক থেকে বাচ্চা দুটোকে বার করে দিল, সেটাও নয় মেনে নিলাম। তাদের যে বলটা ছিল সে তার নাতিকে নিয়ে আসলে খেলতে এসেছিল, তার যে বলটা ছিল বাচ্চা দুটোর বলটাকে রেখে দিয়েছে। এবার সবাই বলা সত্ত্বেও উনি বলটা দিচ্ছেন, আসল উদ্দেশ্য ওনার লেগেছে তো নয় মেনে নিচ্ছি ঠিক আছে, কিন্তু যতটা নাও লেগেছে তার থেকে বেশি উনি রিয়াক্ট করছেন। তার কারণ ওই বলটা উনি নিয়ে যাবেন, ওনার নাতিকে হয়তো দেবেন, বলটা কিছুতেই দিতে চাইছে না। আর বাচ্চা দুটো পার্কের বাইরে দাঁড়িয়ে রয়েছে বলটার জন্যে। ওরা বাচ্চা দুটো অনেকবার সরিও বলেছে, দেবে বলে মনে হচ্ছে না। যাই হোক, বাচ্চা দুটো পার্কের বাইরে মন খারাপ করে দাঁড়িয়েই রয়েছে। আসার সময় ওদেরকে একটু আদর করলাম, বললাম যে সরি বলো, বলটা নিয়ে নাও। বলছে আমি সরি বলেছি আন্টি, অনেকবার দিচ্ছে না। বাচ্চা দুটো কাঁদো কাঁদো হয়ে গেছে, কি আর করা যাবে এই আর কি। তো চলো ফুলটা নেব, তারপরে যাব। সত্যি মনটা খুব খারাপ হলো, কারণ বিশেষত পার্কটা তো বাচ্চাদের জন্যই থাকে না, আমরাই বোধহয় ওদের জায়গায় ঢুকে যাচ্ছি। তো কিছু করার নেই, ঠিক আছে, মেনে নিতে হবে, সবাই সমান নয়। বালতি ভর্তি জলটা যেহেতু আমাকে ঘরের ওপর দিয়েই আনতে হয়, তাই যদিও পড়লেও পড়তে পারে, তাই ভেবে দেখলাম ঘরটা মোছার আগে আমি ব্যালকানিটাকে ধুয়ে নিই। আর যেহেতু রোদ পড়ছে তাই তাড়াতাড়ি শুকিয়েও যাবে, একদম জল থাকে তো পুরো ঝাঁটানো যায় না এই জায়গাটাকে, কারণ আমার কাছে ওই ঝাঁটা নেই আর কি। তো ওই জন্য আর এখান থেকেই একেবারে আমি ঘর মোছার ন্যাকড়াটাও নিয়ে যাব, তাতে করে আমার মোছাটাও সুবিধা হবে।
বারান্দা ধোয়ানো তো কমপ্লিট, ওখানে রোদ আসছে ওটা শুকিয়ে যাবে। চলে এসেছি রান্নাঘরে, গ্যাসটাকে বললাম না, যা তা অবস্থা হয়েছিল, পুরো তেল ছিটে এত বাজে একটা অবস্থা হয়েছিল, তাই জন্য এটাকে মুছতে চলে এসেছি। ভালো করে ঘষে টষে, বুঝতেই পারো তোমরা, তেলাক্ত মাছ ভাজতে গেলে যা হয় আর কি। তো মোটামুটি গ্যাস আর ওপরের টপটা আমি মুছে দিয়েছি। তো এইবার আমি এসেছি বাসনগুলোকে মাজতে। তো বাসনগুলোকে মেজে ঠেজে নিয়ে তারপর যাব কিছু এই রান্নাঘরের যে ন্যাকড়াগুলো আছে, যেগুলো সবসময় মুছি আর কি আমি, তো সেগুলো দিয়ে মুছবো। আর দেখো ইন্ডাকশনে বসাতে বসাতে কড়াইটার নিচটা কিরকম পুড়ে গেছে, ওটা কিন্তু অন্য কিচ্ছু নয়, ওটা উঠবে না আর, এখন মাজতে মাজতেও ওঠে না। তো মোটামুটি কাঁচা জামা কাপড়গুলোকে নিয়ে নেওয়া যাবো, বাথরুমে রাখবো, আর তারপর ঘরটাকে হাত দিয়ে মুছে নিয়ে স্নান করব। বাজে পাক্কা 10টা, তো আমার ঠাকুর পুজো দেওয়াও হয়ে গেছে, আর ফুল তো কিনে এনেছিলাম তোমরা দেখলেই। তো এই পালকটা আজকে কুলে পড়ে গেছিল, এর বোধ টেপের আটাটার আয়ু মনে হচ্ছে শেষ হয়ে গেছে, ওই জন্য এরকমটা হচ্ছে। তো যাই হোক, আবার কেটে দরকার হলে লাগিয়ে দিতে হবে। তো চলো, ওদিকে আমি বসিয়ে দিয়েছি, পুজো দেওয়ার টাইমেই একমাত্র দুদিকে দরজাটা খুলি, আদারওয়াইজ খোলা যায় না দুদিকে দরজা, এত পরিমাণে হাওয়াতে বাড়ি খায়। তো ওদিকে আমি আমার জন্য গোলা রুটি ভাজতে বসালাম, ওই এই দুধ দিয়ে সামান্য চিনি দিয়ে আর আটা ময়দা একটু মিশিয়ে দিই, পুরো আটাটা আমি খেতে পারি না। যাই হোক, তো চলো বালতি নিয়ে চলে এসেছি, যে কটা কেচেছি একটু এখানেই মেলে দেব। আর ওই তো বললাম ব্যালকানিটা ধোয়ানোর সকাল সকাল কারণটা একটাই, যে রোদ আস্তে আস্তে তাহলে রোদেই শুকিয়ে যাবে আর কি। আর আমার তুলসী মাকেও পুজো দেওয়া হয়ে গেছে, সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো আগে মেলে দিয়ে নিই। একটা দুটো করে নিতে নিতে বেশ অনেকগুলোই জামাকাপড় হয়েছে, ছাদে গেলে ভালো হতো, শুকিয়েও যেত একটা বেলার মধ্যেই, কিন্তু ছাদে প্রচণ্ড রোদ, এক তো জামাকাপড়গুলো খারাপ হয়ে যাবে, আর দ্বিতীয়ত রোদ প্রচণ্ড গায়ে লাগবে, আমি নিতে পারবো না অত রোদ। তো থাক, এখানেই মেলা থাক। এখানেইতে জামাকাপড় মেলাটা আমি খুব একটা পছন্দ করি না, দেখো কেমন লাগছে, এই তারটা পুরোটা ভর্তি, প্লাস আবার ওই ঘর মোছা নেতা রান্নাঘরের ন্যাকড়াগুলোকে এখানে মেলে দিয়েছি। আর জাস্ট রোদটা দেখো, জাস্ট তাকানো যায় না, কি আর বলবো, কিছুক্ষণ বাদে আমি এই দরজাটাকেও দিয়ে দিই। বা কার্পেট দুটো মেলেছে, কি সুন্দর দেখতে কার্পেট দুটোকে, মাদুরের মতো অনেকটা, মাদুরই মনে হচ্ছে। তো চলো আমি এবার ব্রেকফাস্টটা করে নিই, কারণ ভালোই বেলা হয়েছে, 10:15 বাজে। আমি গিয়েছিলাম একটু দোকানে, ও এসে লঙ্কার পকোড়া খাবে বলেছে আজকে, তো আনতে গেছিলাম সামনের দোকানটাতে। তো এখানে আমি কিছু সবজি রেডিও করে নিয়েছি, এগুলোকে কাটবো, কারণ ও বলেছে কালকে শুটকি খাবে, তো ওই জন্য শুটকিটা করবো বলে এখনই কেটে রেখে দেবো ফ্রিজে। তো সন্ধ্যেবেলাটায় না আর ইচ্ছে করে না, যাই হোক এখানে জামাকাপড়গুলো মেলেছি, তোমরা তো দেখেছো। আর এইখানটাতে মেলে না আমি কোনোদিন ক্লিপ দিতে লাগে না, কারণ কোনো দিন হাওয়ায় পড়ে না, যদি পড়েও আমার ব্যালকানিতে পড়ে, কিন্তু জানি না কিভাবে আজকে এখান দিয়ে গলে গেছে, মানে গলে তো গেছে, এই ডিজাইনটাতে নিচের যে আছে সে এইখানটাতে দড়িটা নিয়ে ক্লিপ দিয়ে রেখেছিল, তো এই ক্লিপের মাথায় গিয়ে আমার জামা গেছিল আটকে, দেখো এখানটা দিয়ে গেছিল, দেখাচ্ছি তোমাদেরকে, এই যে ফাঁকটা দিয়ে গলে চলে গেছিল, ঠিক আছে। তো যাই হোক, আমি ভাবলাম যে ঠিক আছে, কাউকে জানানোর দরকার নেই, ডিস্টার্ব করার দরকার নেই, তো আমি নিচের ফ্লোরে গিয়ে ওখান দিয়ে গিয়ে এটা টপকে গিয়ে নিয়ে চলে আসবো। আমি ভেবেছি সবার ফ্লোরেই বোধ হয় ফাঁকা, গিয়ে দেখলাম না, সবাই সবার সেফটির জন্যেই আর কি, ওই জুতোটা অব্দি যা দেখছো অতটা অব্দি উনি টপ রেখেছে, আর আমার ফ্লোরে যে থাকে সে এটার ওপরেও টপ রেখে দিয়েছে, মানে গাছ লাগিয়েছে আর কি। তো সেটা তো হলো না, আর আমি টপকাতে তো পারবো না, তারপর কি করব, আমার ফ্ল্যাটের নিচে যে থাকে তাকে বেল বাজালাম, সে তো খুললো না, বেল বাজলোই না, তারপর দরজাও ধাক্কালাম, দেখছি খুলছে না, জানি না হয়তো উনি বেরিয়েছেন। তো পাশে যে ফ্ল্যাটটা থাকে, মানে এই পাশের ফ্ল্যাটটায় আর কি, এই পাশের ফ্ল্যাটটায় যিনি থাকেন তাকে গিয়ে আমি বেল বাজালাম, অজ্ঞতা কিছু করার নেই আমার। তো বেলটা বাজানোর পর ওনাকে আমি সবটা বললাম, মানে ওনার সাথে আমার কথা হয়, ওনার একটা ছোট্ট পুচকি আছে, তো ওর সাথেও কথা হয় মাঝে মধ্যেই, দেখা হলেই কথা হয়, ফ্ল্যাটে থাকতে গেলে কথা তো হবেই, আর কানাডা জানি না কিন্তু হিন্দিতে তো কথা বলতেই পারি, তাই না, তাই জন্য যারা হিন্দি জানে তাদের সাথে কথা হয় ফ্ল্যাটে। তো ওনাকে আমি সবটা বললাম, তো উনি কী করেছে, না ওনাকে আমি বললাম আপনি টপগুলোকে আমি একটু সরাতে পারি, তাহলে আমি গিয়ে তার পারমিশন তো নেওয়া অবশ্যই জরুরি। উনি আমাকে বললেন কোনো দরকার নেই, আমি তোমাকে হেল্প করছি বলে এই যে এটার উপর পা দিয়ে এই রেলিংটা ধরে ধরে উনি এই পাশে আসলো। আমি মনে মনে ভাবছি আমার জামার দরকার নেই বাবা,
কিছু হয়ে গেলে আমার নামে এফআইআর হয়ে যাবে পুরো আজকে। তো যাই হোক, ওকে আমি বারবার বলছি, ও সে নিচে বাড়িতে স্কার্ট পরেছিল, আমিও স্কার্টটাকে ধরে রেখে দিয়েছি, আছে দরকার নেই, ও গিয়ে নিয়ে চলে এলো আরামসে। আমি তো থ্যাংক মানে ধন্যবাদ জানালে ওকে কম জানানো হবে, যে অতটা রিস্ক নিয়ে গেল। তারপরে বলার পর আমাকে আমি বললাম যে না না ঠিক আছে, আমাকে বললেন ও পুতকিটার সাথে কিছুক্ষণ গল্প করে নিয়ে, মানে সেই মুহূর্তে আমার ভিডিও তো দূরের কথা, তখন আমি ভাবছি যে আমি কী করে কী করবো, কারণ খুব একটা চিনি না, নিচে কারা থাকতো আমি মানে কথা বলি কিন্তু কোন ফ্ল্যাটে থাকে সেটা তো জানতাম না, না লিফটে দেখা হতো, এইরকম ময়লা ফেলতে গেলাম একসাথে সেসব সময় দেখা হতো, তাই না? তো সত্যিই মানুষকে কখন কাকে দরকার পড়ে আমরা সত্যিই জানি না, তাই কাউকে কখনোই অবহেলা করা আমাদের উচিত নয়, এটা মানে এগুলো পদে পদে আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় লাইফ। তো যাই হোক, আমি এবার সবজিগুলো কাটতে বসি, আগে একটা বেজে গেল এসব করতে করতে। আজকে দুপুরটায় ঘুমাইনি, বাজে এখন 3:45, তো ভাবলাম রাতের রান্নাটা করে রাখি, কারণ রাত্রিবেলা না ভালো লাগে না, কিন্তু চানাটা ভেজানো ছিল, বেশিক্ষণ ভেজাইও নি, তাও জানি না কেন চানাটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেল তাড়াতাড়ি, মানে চানা দেখবে সহজে সেদ্ধ হতে চায় না এরকম হয়। তো আমি যদিও খাবার সোডা দিয়ে সেদ্ধ করেছিলাম, হয়ে যাওয়ারই কথা, একটু গলে গলেই গেছে, তবে ঠিক আছে, চানা অত শক্ত আমার খেতে ভালো লাগে না, তো পুরোটা গলেও যায়নি, ঠিকই আছে, তোমাদেরকে দেখাচ্ছি, আজকে তোমাদের সাথে শেয়ার করবো। জানি না দেখবে আমরা যখন ছোলে বাটোরে খেতে যাই ওখানকার চানাটা কালো কালো একটু দেখতে হয়, তো আমি আজকে একটুখানি তেঁতুল ইউজ করবো, মানে একদম সামান্য একটুখানি নিয়েছি, তাতে যদি কালো রঙটা আসে আর কি, তার জন্য টমেটোটা ইউজ করবো না। তো চলো আমি আজকে কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছের মতো তোমাদের মতো ফোড়ন দিতেই পারো, আমি খুব একটা ফোড়ন ভালো খাই না, তাই আমি ফোড়ন দেবও না। তো শুরু করব এবার, আর আমি কিন্তু পুরোটাই নিজের মতো করে করছি, কোনো ইউটিউব বা কিছু দেখে কিছু করছি না, তো হতেও পারে খারাপ লাগতে পারে খেতে তেঁতুলটা দেওয়াতে, তাই জানি না, চেষ্টা করছি শুধুমাত্র। তো এই জায়গায় আমচুর পাউডার দিলেও আমার মনে হয় টকটক একটু আসবে, আর কালো কালোটা হবে কিনা জানি না, তবে ওদের কালোর রহস্যটা আমাকে বার করতেই হবে। তো এই আর কি, আর তোমরা কেউ অন্যরকম পদ্ধতি জেনে থাকলে অবশ্যই কিন্তু জানিও। আপাতত আমি পেঁয়াজটাকে ভেজে নেব, পেঁয়াজটা হালকা একটু বাদামি বাদামি হয়ে গেছে, আর আমি রান্নাটা যেহেতু পুরোটাতেই কাঁচা লঙ্কাতেই করবো, তাই দুখানা কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নিই, তারপরে আদা রসুন বাটাটাকে দিয়ে দেব। আমি আদা রসুনের পেস্টটাকে ইউজ করেছি, যার জন্য একটু ফুটছে আর কি, তো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। এখন সমস্ত ড্রাই স্পাইসেস অ্যাড করে দিয়েছি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর সামান্য মিষ্টি, মানে চিনিটা তো দিতেই হবে ব্যালেন্স করার জন্য, যেহেতু তেঁতুলের ওই কাঠটা ইউজ করবো তাই জন্য। তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ডালটাকে অ্যাড করে দেব। কিছুক্ষণ যাবৎ মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ডালটাকে দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। ডালটা সেদ্ধর সময় আমার সামান্য জল পেতেছে, আমি সেটাও দিয়ে দিলাম। আমার ডালটা বেশ সুন্দর গলে গেছে, তাই গ্রেভি গ্রেভি হবে, চানা দেখবে কয়েকটা, মানে চানা যদি শক্ত শক্ত থাকে, আমার তো আজকে গলে গেছে, তাই জন্য আমার আর কোনো প্রয়োজন নেই গ্রেভিটা করার জন্য। না হলে গ্রেভি করার জন্য তোমরা আলু সেদ্ধ ইউজ করতে পারো, বা কয়েকটা চানাকে, মানে ধরো 10-12 চানাকে ভালো করে ম্যাশ করে নিয়ে গ্রেভিতে ইউজ করবে, দেখবে গ্রেভিটা ঘন হয়ে যাবে, নাহলে চানার গ্রেভি না বড্ড ঝোলা ঝোলা হয়ে থাকে, মানে ঝোল ঝোল হয়ে থাকে। তো ডালটা সমেত একটু কষিয়ে নেব, আমি ভাবতেও পারিনি চানাটা এত সুন্দর গলে যাবে, ওই কাকার থেকে ডালগুলো আনলে না সত্যিই ভালো হয় বাজার থেকে। ডালটা মোটামুটি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এবার আমি তেঁতুলের কাঠটা দিয়ে দেব, একদম সামান্য দিয়েছি আমি, দেখো ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপরে ইউজ করলাম আর কি, জানি না এইটুকুতে কালো রংটা আসবে কিনা, তবে আসার তো কথা, দেখা যাক নাড়াচাড়া দিয়ে দেখে নি কেমন আসে। যাই হোক, কালো কালারটা এলো না, আমি কি আর করবো, যা ভাবলাম তা তো হলোই না, উল্টে আমার ডালটা অনেক বেশি গলে গেছে, যাই হোক সেটা নয়, ঠিক আছে কিছুটা গোটা রয়েছে। আর আমি কেশরি মেথি পাতা দিয়েছি, এবার সামান্য একটু গরম জল ইউজ করে নিয়ে আমি নামিয়ে দেবো এটাকে।
পুরোপুরি ভুল আমি করিনি জানো তো, আর একটুখানি তেঁতুলটা বেশি দিলেই অ্যাকুরেট কালারটা আসতো। একটু কালচে কালচে এসেছে, ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যিই কালারটা এসেছে। এই যে এইখানটায় যে কালারটা দেখতে পাচ্ছ একদম সেই কালারটা এসেছে। রোদ পড়ছে বলে একটু হালকা লাগছে, আর আমি ওপর দিয়ে পাতিলেবুর বেশ খানিকটা রস, কারণ দেখলাম তেঁতুলের ওইটুকু কাতে কিচ্ছু টক হয়নি আমার, তো লেবুর রস দিয়েছি। আমি ওটা মাথাতে রেখেছিলাম যে লেবুর রসটা দেবো, তাই সেটাও ব্যালেন্স করেছিলাম আগে থেকে তেঁতুলটার সময়। আর ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি, আর কাঁচুরি মেথি পাতা তো রান্নাতেই দিয়েছি, তো এই আর কি। আর চানাটা গোটা থাকলে মনটা একটু বেশি ভালো হতো, তো ঠিক আছে পরের দিন পারফেক্ট করে তোমাদেরকেই দেখাবো। এখন বাজে 4:15, আর 1 ঘন্টা বাদেই ও চলে আসবে। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আজকের মতো টাটা। আর আমি টিভিতে কি দেখি বলো তো, কার্টুন আমার ভীষণ ভালো লাগে।